চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুক থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাফিজা তুশি ও সুনেরা বিনতে কামালের কিছু ছবি ও ভিডিও ক্লিপস ফাঁস হয়। গত 29 মে দিবাগত রাতে এসব ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকেই রাজের স্ত্রী অভিনেত্রী পরিমেনি জানান, 20 মে নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে রাজ। এরপর থেকে সে বাসায়ও ফেরেনি, ফোনটাও ধরে না আর। এদিকে বাসা থেকে জিনিসপত্র নিয়ে বের হয়ে যাওয়া, ফোন না ধরার যে কথা পরিমনি বলছেন সেটা ঠিক নয় বলছেন রাজ। আর এসব না ছড়ানোর অনুরোধ জানিয়ে গতকাল শনিবার দুপুরে প্রথম আলোকে তিনি বলছেন, আমি বাসা থেকে কেন বেরিয়ে এসেছি পরি ভালো করেই জানে, কীভাবে বেরিয়ে এসেছি কেন বেরিয়ে এসেছি সেও ভালো করে জানে। ওই দিন বাসায় তার ও আমার পরিচালক গুরু গিয়াসুদ্দিন সেলিম ছিলেন, সঙ্গে ছিলেন তার স্ত্রীও। পরিমনির বক্তব্যকে মিথ্যাচার অভিহিত করে রাজ বলেন, আমি ঢাকাতেই আছি, কাজ করছি, এরই মধ্যে দেয়ালের দেশ, ইনফিনিটি, কাজল রেখা ছবিগুলো ডাবিং শেষ করেছি, সুতরাং আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা ডাহা মিথ্যা কথা, এসব মিথ্যাচার করে কী লাভ হচ্ছে তা আমার জানা নেই, আমি সবসময় পরীকে সম্মান দিয়ে কথা বলি কিন্তু সে কেন এমন করে বুঝি না। রাজের বক্তব্য ধরেই একই দিন কথা হয় পরিমনির সঙ্গে, তিনি বলেন রাজ বাইরে ছিল, সেলিম ভাই ও তার বউ তাকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল, সম্ভবত এটি গত 20 মের ঘটনা। আসার আগে সেলিম ভাই আমাকে ফোন দিয়ে বললেন, আমি রাজকে সঙ্গে করে নিয়ে তোমার বাসায় আসছি। এসে বলেন, রাজ তো তোমার সঙ্গে থাকতে চায় না, বিচ্ছেদের ব্যাপারে চিন্তা করতে পারো। আমি বললাম, ও আমার সঙ্গে থাকতে চায় না, তাহলে ওই আমাকে ডিভোর্স দিক, আমি কেন দিতে যাব। পরে সেলিম ভাই বলেন, যদি তোমাদের বিচ্ছেদ হয়ে যায় তাহলে বাচ্চাকে দেখভাল করতে কিভাবে কি করবে চিন্তাভাবনা করে দেখো। এরপর আমি বললাম, বাচ্চা আমার কাছেই থাকবে, তবে বিচ্ছেদ হওয়ার পর অবশ্যই সে বাচ্চা দেখতে আসতে পারবে, তবে শর্ত সে অস্বাভাবিক সময় বাসায় আসলে বাচ্চাকে দেখতে দিব না, যদি রাত 4টায় আসে, ভোরবেলায় আসে, তাহলে তো বাচ্চা দেখতে দেওয়ার সুযোগই নেই, স্বাভাবিক সঠিক সময়ে এসে সে বাচ্চা দেখতেই পারে, কোনো সমস্যা নাই। পরি আরও বলেন, এসব বিষয় নিয়ে ওই রাতে সেলিম ভাইয়ের সঙ্গে আমার সঙ্গে অনেক কথা কাটাকাটি হয়, রাজের সঙ্গেও হয়েছে, কারণ ওই দিন বিভিন্ন জনের সঙ্গে মিলিয়ে রাজ আমার চরিত্র নিয়েও কথা তুলেছিল। এক পর্যায়ে সেলিম ভাই তার বউ রাজ তার সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বের হয়ে গেছে, এরপর আর আসেনি। পরির এমন সিদ্ধান্তের ব্যাপারে রাজের মতামত জানতে চাইলে তিনি বলেন, আমি খুব হতাশ, ঢাকায় আসার পর থেকে এই দীর্ঘ সময়ে আমি কখনোই এত আপসেট হইনি, আমি এভাবে কখনোই মানসিকভাবে ভেঙে পড়িনি, আমার কাছে আর এসব কথা জানতে চাইবেন না, আমি এসব নিয়ে আর কথা বলতে চাই না, কথা বাড়াতে চাই না, আমি একটু নিরিবিলি শান্তিতে থাকতে চাই। রাজপুরীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দামাল ছবি মুক্তির সময় মিমের সাথে রাজের সম্পর্ক জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন পরিমনি, মূলত তখন থেকে রাজপুরীর সম্পর্কটা স্বাভাবিক যাচ্ছিল না, বিষয়টি স্বীকার করে পরিমনি বলেন, দামাল ছবির মুক্তির সময় থেকেই আমাদের সম্পর্ক স্বাভাবিক যাচ্ছিল না, রাজ আগের মতো নিয়মিত বাসায় থাকতো, সন্তানের প্রতিও তার সে ধরনের দায়িত্ব চোখে পড়েনি, কিন্তু এরপরও সিনেমা বা বিভিন্ন ইভেন্টের অনুষ্ঠানে ঘনিষ্ঠভাবে একসঙ্গে দেখা গেছে দুজনকে। এ ব্যাপারে পরিমনির বক্তব্য, এগুলো ছিল রাজের লোক দেখানো, আমার কোনো অনুষ্ঠান থাকলে সঙ্গে সে যেত, বিশেষ করেন কিছুদিন আগে আমি হাসপাতালে ছিলাম, আমাকে দেখতেও যায়নি সে, আমার সঙ্গে এখন তার শারীরিক মানসিক কোনো অ্যাটাচমেন্ট নাই, আমি যখন হাসপাতালে তখনই বাসায় রাজ তার জিনিসপত্র গুছিয়ে রেখেছিল, আগেই প্রস্তুত ছিল বাসা থেকে বেরিয়ে যাবে, সম্পর্ক রাখবে না, এভাবে তো আর সংসার সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। তাহলে কি বিচ্ছেদের দিকেই যাচ্ছে আপনাদের সংসার, এমন প্রশ্নে ঢাকায় সিনেমার এই অভিনেত্রী বলেন, ও তো আমাকে ছেড়েই চলে গেছে, বিচ্ছেদ তো হয়েই গেছে, আমি আর কল্পনাতেও ভাবতে চাই না, শরীফুল রাজ আমার জামাই, একটা মানুষ চলে গেলে তো আর ধরে রাখা যায় না। হাসতে হাসতে পুরি আরও বলেন, রাজ এখন বলে কি আমাদের বিয়ের কাবিননামা নাকি ভুল, আমাদের নাকি বিয়েই ঠিকঠাক হয়নি, যে এভাবে বলতে পারে সে ভয়ঙ্কর মানুষ, তার সঙ্গে থাকা যাবে না, আমি চাই সে আমাকে তালাক দিয়ে দিক, আমি ওর প্রাক্তন, এটা শুনতেই আমার আরাম লাগবে, আমি রাজের বউ এটি আর শুনতে চাই না, কিন্তু আমাদের সন্তানের জন্য আফসোস হয়ে থাকবে, বাবা মাকে নিয়ে সুখী জীবন পাচ্ছে না আমাদের সন্তান, আর এর জন্য দায়ী রাজ, আমাকে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই, এই সংসার টেকানোর জন্য আমি কী পরিমাণ চেষ্টা করে গেছি রাজও জানে সেটি, কিন্তু সন্তানের দিকে তাকিয়ে কিংবা নিজের উপলব্ধি থেকে যদি রাজ আবার ফিরে আসেন তাহলে। এ ব্যাপারে পরি বলেন, বিয়ে সংসার কি মুদি দোকানের মতো কারবার, ফিরে আসার আর সুযোগ নেই, যে মানুষ স্ত্রী বাচ্চার মার চরিত্র নিয়ে কথা তুলতে পারে তার সঙ্গে গর্বাদার আর সুযোগ নাই।